এবং সিলেটের ইলেকট্রনিক্স সিটিতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান সব ধরনের সুযোগ সুবিধা চান প্রবাসী ব্যবসায়ীরা সিলেটের ইলেকট্রনিক্স সিটিতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন আয়োজিত সেমিনারে তারা এই আহ্বান জানান বিনিয়োগের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির সিলেট শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক সিলেট তিনশো সতেরো কোটি টাকা বেয়ে একশো বাষট্টি একর জমির উপর দুই সালে শুরু হয় এই পার্কের নির্মাণ কাজ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ষাট ভাগ এক বছরের মধ্যে পুরো কাজ শেষ করার কথা রয়েছে এই শিল্প পার্ক থেকে ইলেকট্রনিক্স পণ্য যন্ত্রাংশ ও সফটওয়্যার রপ্তানির পরিকল্পনা সরকারের নতুন এই আঞ্চলিক বিনিয়োগ কেন্দ্রে প্রবাসী উদ্যোক্তাদের আগ্রহী করতে যৌথভাবে সেমিনার আয়োজন করেছে লন্ডন বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের উপস্থিতিতে এই সময় প্রবাসী বিনিয়োগকারীদের শুধু তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা সরকারের বিভিন্ন প্রকল্পে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান তারা আমাদের ছেলেমেয়েরা এত ব্রেইনি তারা এত এত তাদের এত ভালো আইডিয়া সেগুলো বাইরের কান্ট্রি ব্যবহার করছে তাহলে হোয়াই নট বাংলাদেশ বাংলাদেশে তো সেটাকে ব্যবহার করা উচিত আমরা চাই যে ওনারা নিজের দেশে আমাদের দেশে ফিরে আসুন এবং তাদের শ্রম মেধা দিয়ে এখানে ইন্ডাস্ট্রি গড়ে তুলুন এবং এতে আমাদের দেশের উপকার হবে এবং ওনারাও যাতে গর্বিত হবেন মানসম্পন্ন পরিবেশ নিশ্চিত হলে প্রবাসীরা নিজ দেশে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহের কথা জানান গোল্ডের অপরচুনিটি প্রবাসীর জন্য কারণ ওরা তো সব কাজ একদম রেডি করে আমাদের কাছে নিয়ে আসছে আমরা শুধু যাব ইনভেস্টমেন্ট করব। এইটা হলো একটা ভেরি লুক্রেটিভ অফার এটা আমরা বিদেশে বসে খুবই ভালো লাগতেছে আমাদের মনে হচ্ছে আমরাও যাব আমার সাথে সাথে আমাদের বাচ্চাদের নিয়ে যেতে পারবো আমি যদি ফেয়ারোল তারপরে বুক কিপিং সার্ভিসগুলো যদি আমি এখন আউটসোর্স করি বাংলাদেশ থেকে কাজ করি একদিকে হচ্ছে যে আমি কম খরচে কাজটা করতে পারতেছি আর নেক্সট জেনারেশনের মধ্যে আমার মনে হয় যে অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রির রিভলিউশনারি যেটা আমরা দেশ থেকে সারা ওয়ার্ল্ডের মধ্যে সার্ভিস দেবো আমার মনে হয় আমার কোম্পানি এখানের মধ্যে একটা ভালো ভূমিকা রাখবে প্রযুক্তি পণ্য নির্ভর সিলেটের একমাত্র এই হাইটেক পার্কটি বাস্তবায়ন করা গেলে অন্তত পঞ্চাশ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে শৈব কবির সময় লন্ডন